এই উল্লাস হলো ব্রাজিলিয়ানরা যখন এই কোপা থেকে মানে বিদায় গ্রহণ করছে, তখন তাকে দরকার ছিল বন্ধু দেশ আর্জেন্টিনাকে সাপোর্ট করা, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি যে ওরা কানাডাকে সাপোর্ট করছে। ব্রাজিল কোপা আমেরিকা থেকে বিদায় গ্রহণ করছে ঠিকই, কিন্তু ব্রাজিল কানাডা উরুগুয়ে হয়ে ফিরে আসতেছে তার জন্যই। আর এই সেভেন আপের উদযাপন করার একটাই কারণ, তারা 2014 সালে যখন 7 আপ ট্র্যাজেডি হয়েছিল সেই কালো রাতকে তারা এখনো বলতে পারে নাই, সেই কালো রাতে অর্ধের জন্য আজকে ব্রাজিল আর কামব্যাক করতে পারে নাই। দেখেন, আমরা মানি যে ব্রাজিলে অর্জন আছে কিন্তু তাদের স্মরণ নাই। হ্যাঁ, ওনাদের অলিম্পিক মেডেল আছে, অলিম্পিক মেডেল নেই কাপ, দুটো অলিম্পিক মেডেল আছে। ওরা আমাদের ফিনালিস্টকে বলছে টিনের কাপ, তাহলে ভাই কনফেডারেশন কাপ কি? ওটা তো টিনের, যদি এটা টিনের হয়। দেখেন ভাই, আমরা 2004 সালে অলিম্পিক মেডেল দিচ্ছি, 2008 সালে অলিম্পিক মেডেল দিচ্ছি, 2021 সালে কোপা আমেরিকা দিচ্ছি, 2022 সালে ফিনালিস্টে দিচ্ছি, 2022 সালে ওয়ার্ল্ড কাপ দিচ্ছি। আমরা আরো ছয়টা ফাইনাল খেলছি। এগুলোকে আমাদের আর্জেন্টিনার অর্জন না? তারা কিভাবে আমাদের অর্জনকে অর্জন বলে না? কিছু ফ্যান আছে, ঠিক আছে, যারা ফুটবলটা ভালোভাবে বুঝে না, ঠিক আছে, ফুটবলটাকে শুধু দেখার জন্য দেখে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা কানাডা বল নিয়ে দৌড়ার সময় বলছেন কামন কামন আব্বু কামন আব্বু, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যতই আর্জেন্টিনার বিপরীতে বর্তমান সময় অবস্থান করেন না কেন, আর্জেন্টিনা আমাদেরকে কখনো হতাশ করেনি, আর ইনশাল্লাহ তারা ফাইনাল জিতবে, আমাদের হতাশ করবেন। আর আমি কিছু কথা বলতে চাই, বি দিয়ে শুরু হওয়া কিছু দল কখনো ফেরত আসতে পারবে না, তারা বলে ভয়ঙ্কর রূপে আসবে। ব্রাজিল আর আমাদের বাংলাদেশ, এই কিছু দল কখনো ফেরত আসতে পারবে না। ওরা ভাই সকাল 6টা বাজে ঘুম থেকে ওইটা এখানে দাঁড়া রয়েছে, সকাল 6টা বাজে একদম, যেই 2টা গোল দিছি আস্তে আস্তে সব বের হয়ে গেছে, বুঝা গেছে যে শেষ টাইম গণায় আসছে এদের। তো দেখাই তো যাইতেছে, ওয়ার্ল্ড কাপ আমরা জিতছি, এটাও আমরা সেমিফাইনাল ওদের থেকে অনেক আগা, ফিউচারে কি হবে বলা যায় না। ওদের অতীত হয়তো ভালো ছিল, তো এখন তো ভাই এগুলো দেওয়া লাভ নাই। বর্তমান রেনে দেখো ওরা কি অ্যাচিভ দেখছে বর্তমানে। মোস্ট অফ দ্য সাকসেসফুল ন্যাশনাল টিম হচ্ছে আর্জেন্টিনা, তাদের 21টা ট্রফি। দ্বিতীয় স্থানে আছে আপনার উরুগুয়ে, তাদের 19টা। আর তৃতীয় স্থানে আছে ব্রাজিল, যাদের 18টা ট্রফি। এই সমীকরণের পরও কি কিছু বলার আছে? এই সমীকরণের পরও কিছু প্রশ্ন আছে? থাকার কথা না ভাই, যদি থাকে তাদের ব্রেন নাই ভাই। ব্রাজিলের পারফরমেন্স ভাই, তাদের একটু সাপোর্ট করব, তাদের টক্সিক ফ্যান বেজের জন্য এটা পারতেছি না ভাই। নেইমারের জন্য যথেষ্ট খারাপ লাগতেছিল, সে খেলবে না, অবভিয়াসলি সে একজন ভালো প্লেয়ার, তার কোনো অ্যাচিভমেন্ট নাই থাকতে পারে ইঞ্জুরির কারণে, কিন্তু তার পাশে যে একটু দাঁড়াবো, কয়েকটা পোস্টের মাধ্যমে হলেও তার পাশে দাঁড়াবো, এই সুযোগটাই দিচ্ছে না ভাই। এত টক্সিক ফ্যান বেস ভাই, 7 আপটা কোনোদিন যাইব না, ইতিহাসের পাতা এটা রয়ে যাইব, এটা কোনোদিন যাইব না, 7 আপ এটা যাবে না ভাই। গতকালই আপনার 7 আপের 10ম বার্ষিকী পালন করছে, অনেকগুলো অফিসিয়াল পেজ, ফিফা বলেন, স্পেন এফসি, তারপরে goal.com, সবাই ওদের এটা উদযাপন করছে, শুধু আমরা না। ওরা উদযাপন করলে কিছু না, কিন্তু আমরা আর্জেন্টিনা ফ্যান উদযাপন করলে ওদের সমস্যা ভাই। আমরা জানি একটা দেশকে সাপোর্ট করে নিজের দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এটা আমরা দেখাই দিছি ভাই। একটা গোল, একটা সেলিব্রেশন যদি দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, ওই ফ্যান বেজের উপরে আপনাদের আর কি প্রশ্ন থাকতে পারে ভাই।